কি গো মোহন, এই ভর দুপুরে বাড়ির বাইরে বসে আছো কেন? কিছু ভাবছো নাকি? ও তুমি, আচ্ছা জানোই তো আমাদের জমির অবস্থাটা ভালো না, আবার সেই সাথে গলা পর্যন্ত দেনায় ডুবে আছি, কিভাবে যে কি করব বুঝতে পারছি না। তুমি আর বদলালে না, এখন কি আর ধান চাষে এত টাকা আছে? তার চেয়ে হাতে যেটুকু টাকা আছে তা দিয়ে অন্য কিছু করো। অন্য আর কি করব বলো তো। এক কাজ করি, চলো আমরা রাজহাঁসের খামার দিই। ইদানিং চারপাশের সব বাজারে হাঁসের বেশ চাহিদা, এর সাথে আমরা ডিমও বিক্রি করতে পারবো। আরে তাই তো, এ কথা তো আগে মাথায় আসেনি। ঘরে যে টাকাগুলো আছে সেগুলো দাও তো, এবার আমি রাজহাঁসের খামার দিব। দাঁড়াও, দিচ্ছি, এই নাও টাকা। দেখো বাপু, আবার যেন কোনো ক্ষতি না হয়। দেখেছো বউ, হাঁসগুলো কেমন বড় হয়ে উঠেছে, আর কিছুদিন গেলেই সেগুলো ডিম পাড়তে শুরু করবে। যাই, এগুলোকে একটু সাঁতার কাটিয়ে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। বাচ্চে বুদ্ধিমান, শিয়াল হলো শক্তিমান, তবু তার নেই কোনো খানা, এই অন্যায় হবে না কো তার মানা। আরে ওটা কি দেখছি, স্বপ্ন দেখছি না তো? এ যে এক একটা চলন্ত খাবার, তাড়াতাড়ি আমাকে সাবার করতে হবে। এ তো খাবার থাকতে কিনা মনের দুঃখে গান গাচ্ছিলাম আমি। এই ওঠ ওঠ, অনেক সাঁতার হয়েছে, অন্ধকার নামতে আর দেরি নেই, ওঠ ওঠ, এবার বাড়ি ফিরতে হবে আমাদের। আমি এক কাজ করি, আমি এই চাষির পিছু পিছু তার বাড়ি যাই। যাও বাপু যাও, আজ রাতে সেখানে মহাভোজ হবে। আরে ওটা মোহন না, এত বড় বড় হাঁস হয়েছে ওর, আজকে ওস্তাদকে খবর দিতে হবে। কি বলছিস, আজকে তাহলে হাঁসগুলো ডাকাতি করতেই হবে, দেরি হয়ে গেলে সব হাঁস বিক্রি করে দিতে পারে। ঠিক আছে ওস্তাদ, আজ রাতেই আমাদের হামলা হবে। সময় হয়েছে রাতের খাবারের, যত হাঁস দেখলাম এক সপ্তাহ খেয়েও শেষ করা যাবে না। যাই মাংসগুলো একটু চেখে আসি।
উহ এত হাঁস, এ যেন আমাদের জন্যই অপেক্ষা করছে। চল হরি, সবগুলো টপাটপ বস্তায় ভরি। তাই হবে ওস্তাদ, এগুলো বেচে ভালো রকম টাকা পয়সা পাওয়া যাবে। আরে আরে, হাঁসগুলো এভাবে ডাকছে কেন? কোনো বিপদ হলো না তো? ওরে ওদেরকে থামা, আমরা বিপদে পড়ে যাব তো। ওরে হতবাগার দল, থাম থাম। ওরে অকর্মার ঢেকি, তুই আর আসার খাওয়ার সময় পেলি না? আরে তোমরা কারা? আরে তোমরা তো ডাকাতের দল। হ্যাঁ, মানে ডাকাতের দল। এই হরি, ওকে ধর। আমাদেরকে যখন দেখে ফেলেছে তখন তাকে মেরে ওর হাঁসগুলো নিয়ে যাব আজ। ওরে মরে গেলাম রে। আরে ছাড় ছাড় আমাকে, ওরে মরে গেলাম রে। তুই না এলেই বেঁচে যেতি, আমাদেরকে যখন ঢুকেই ফেলেছিস এখন আর কেউ তোকে বাঁচাতে পারবে না, এমনকি তোর বউও পারবে না। একি কাণ্ড, নিজে চুরি করে খেতে এসে এসব কি শুরু হলো? যত সব কি আর করার, সাহায্য না করে তো আর পারি না। ওরে বাবারে, পালা হরি পালা, শিয়ালটা আমার পায়ে কামড় বসিয়ে দিয়েছে। ওরে বাবারে, গেলাম রে, পালা পালা। এই পালা পালা, এই পালা পালা। এই সাহস নিয়ে চুরি করতে এসেছিল, তা যাকগে, আমার যা করার করলাম, এখন বাবা খেতে হবে আমাকে। এটা কিন্তু চুরি নয়, এ হলো পুরস্কার। শিয়াল মামা চোর নয় হে, বুদ্ধি তার অনেক ধার। দেখো যা করতে চলেছে সেটা কি ভালো হবে? কাল এমনি যা বিপদ গেল। না বউ, আজ আর ওদেরকে ছেড়ে দিব না। আমার মনে হচ্ছে আজকে আবার ওরা আসবে, কিন্তু আজ আমি প্রস্তুত থাকব, তুমি কিচ্ছুটি ভেব না। গতকাল যা হলো শান্তি মতো খেতেই পারিনি, আজ মনের স্বাদ মিটিয়ে খেতে হবে। গতকালের হাঁসটা খেয়ে দারুণ মজা পেয়েছি। গতকাল যে খামারিকে বাঁচালাম, সেজন্য আজ আরো কিছু হাঁস খেয়ে নিজেকে পুরস্কৃত না করলে অন্যায় হয়ে যাবে। চাই তাহলে, শুভ কাজে আর দেরি করতে নেই। এ যে চোর নয়, চোরের চেয়ে বড় চোর, বেটা চালাক শেয়াল। এই রে, এবার বুঝি গেলাম আমি। এই শেয়ালটাকে ধরো বউ, তাকে আজ পিটিয়ে ছাতু বানিয়ে ফেলবো। ওরে বাবা রে, পালাই পালাই। মারো মারো, বেটাকে মেরে ফেলো। ছেড়ে দাও মাই, ছেড়ে দাও মাই, আমি তোমাদের বড় উপকার করেছি। আমার হাঁস খেয়ে উপকার, আজ দেখ তোকে আমি কি করি। ওই যে দেখো, তোমাদের জম এলো। এই ধরো ধরো, ওটাকে পালিয়ে গেল। এই ধরো ধরো। যাদের এত উপকার করলাম তারাই কিনা এমন করলো, এজন্যে মানুষের উপকার করতে নেই গো।
বেটা শিয়াল একটুর জন্য পালিয়ে গেল, নইলে আজ তাকে আচ্ছা একটা শিক্ষা দিতাম। ওরে মিনশে, আবার যদি খামারের আশেপাশেও দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন। চলো বউ, আমার মনে হয় না চোর ডাকাত কিংবা শিয়ালটা আর এদিকে আসবে। বাবা গো বাবা, কোন রকমে বেঁচে গিয়েছি, আর একটু হলে তো আমি মরেই যেতাম। এবার কিছুদিন পর আবার সেই খামারি বাড়িতে গিয়ে হাঁস চুরি করে খাবো, এবার আমার গুহায় চলে যাই। হেই ক্লেভার ফক্স, ইউ বিট মাই লেগ, হাউ ডেয়ার ইউ। হ্যাঁ, আই বিট ইউ বিকজ ইউ আর বিটিং এ কমন ফার্মার ম্যান। I will see you. You can't run away from me. Okay, oil your own machine. catch him now. Grab him. Go.